বাচ্চাদের জন্য হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা আর শুকুত আর আম আর নারকেলের চাটু মিলিয়ে ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, শরীর সমস্যা মনে যত্ন নিচ্ছে। গরমে অবস্থা সত্যিই খুব খারাপ। সকাল সকাল পুজো করে রান্না করে এই মাত্র আমি জাস্ট ফ্রি হয়েছি। তার আগে ছোটো ছোটো ক্লিপিংস তো সার নিয়ে নিয়েছিল। যাই হোক, তো সে এখন আমি সময় পেলাম যে ভিডিওটা স্টার্ট করি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গরমে বাচ্চাদেরকে আজকে ভাবছি গরমে প্রথম ফল আম এসছে, আম আর দই দেওয়া হবে। আর তার সঙ্গে হচ্ছে ভাত, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর পোস্ত, পুরো ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো। আর অনেকক্ষণ ধরে বাচ্চাদের পুরো স্নান টান করিয়ে এখন বসিয়ে দিয়েছি, সুন্দরভাবে ওরা বসে গেছে। তো একজন আমাদের জিজ্ঞেস করেছো যে শান্তা কার মানে সন্তান ছিল, কৈকেয়ী, কৌশল্যা না সুমিত্রার? শান্তা ছিল দশরথ আর কৌশল্যার সন্তান, এবং সেটা যিনি মানুষ করেছিলেন, যিনি যত্নক নিয়েছিলেন, তিনি ছিলেন কৌশল্যার দিদি বা বোন, যাই হোক সেরকমই একটা রিলেশন ছিল, তাকে দেওয়া হয়েছিল দত্তক। তো এই এই হচ্ছে পুরো ব্যাপার। কালকে ডিসকভারি চ্যানেলটা, ডিসকভারি তো শানোটা, ডিসকভারি প্লাসটা তোমরা সাবস্ক্রাইব করে থাকতে পারো। ওখানে সেই রামায়ণ নিয়ে একটা যে রিসার্চ চলেছে সেই নিয়ে ভিডিও আসছে, খুব ভালো লাগছে। সেটা ডকুমেন্টারি একটা, তো সেটা আমি দেখছি এবং অনেক কিছু জানতে পারছি তার থেকে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো দিনটা শুরু করা যাক, দেখা যাক দিনটা আজকে কী বলে। তোমার এই লেন্সটা তোমার চোখের সাথে অ্যালাইন আছে? এবার আমি কেমন করবো? দেখো আমাদের চোখটার সাথে এর সাথে আছে, দেখো জিনিসটা দেখো পুরো পারফেক্ট আছে। না নিচে দেখো, নাও একটুখানি, আরে এইটা দেখো, প্রথম এই তুমি ভাবো না, এই মাঝখানটা তোমার ওপর যেন ফোকাস থাকে। তো এতক্ষণ ধরে আমরা করলাম একটা আপলোড, মানে ভিডিও এডিট করলাম, যে ভিডিওটা হচ্ছে তোমার আমার পূজা ঘরে পয়লা বৈশাখে যে একটা ভিডিও করা হবে, ওই ভিডিওটা করতে গিয়ে আমার পার্টটা হচ্ছিলো না, মানে এত হরিনাম এত, তাছাড়া উপরে তো সব সেন্টারিং পুজো এত আওয়াজ হচ্ছিলো। তো আমি প্রীতমকে বললাম যে আমার দ্বারা কিন্তু এটা হবে না, যে প্রীতমগুলো কীভাবে হবে, দিয়ে এডিট করতে গিয়ে মনে হলো যে না জিনিসটা খারাপ, শুধু আমার জন্য খারাপ হবে, আমার শুধু আমার জন্য খারাপ হবে, সেই জন্য আমি বলি যে না তাহলে আমি করেই নিই। তো এই পিঙ্ক শাড়িটা পরে, এই পিঙ্ক শাড়িটা পরে আমি এডিট করতে এই ভিডিওটা করলাম। করার ভিডিও করতে গিয়ে 10 বার আটকাচ্ছি, 10 বার এ হচ্ছে যা অবস্থা হয়েছে যে বলার নেই। তারপর সান ভিডিওটা কমপ্লিট করা হলো, তারপর সান এখন এডিট করতে বসেছে। নতুনকে হাত বাড়িয়ে টেনে নেওয়ার আনন্দে মেতে ওঠে সকলে, মেনে নতুনকে হাত বাড়িয়ে টেনে নেওয়ার আনন্দে মেতে উঠে সকলে। নতুনকে কি বলবো, এইটা সিম্পল লাইন, নতুনকে হাত বাড়িয়ে হয়েছে স্যার। আর বাঙালি মানে মিষ্টি, খাওয়া দাওয়া এটা তো জানো। তো বাঙালিরা আমরা উদযাপন কীভাবে করি পয়লা বৈশাখে, নানা রকম মিষ্টি খেয়ে, তারপর নানা রকম খাবার খেয়ে আমরা উদযাপন করি পয়লা বৈশাখটা। একদম মিষ্টিতে ভরে যায় বাঙালির জীবনটা, যেমন মিষ্টি হয়ে ওঠে। আগে দাঁড়া, আগে আমরা আমাদের পরিবারের খুদে সদস্য, সব থেকে খুদে সদস্য সবার কন্ট্রিবিউশন সত্যি খুব ভালো। আমার সেখানে ক্ষেত্রে আমার মনে হয় আমার কন্ট্রিবিউশনটা হয়তো একটুখানি কম হয়ে গেল, কিন্তু সবার তো খুবই সবাই খুব ভালো মতো নিজের দিয়ে পার্টগুলো করেছে। তো তোমরা অবশ্যই দেখো আমার পূজাঘর ফ্যান ক্লাবে এফবি পেজে, এফবি গ্রুপে গিয়ে ওখানে ভিডিওটা আপলোড করা হবে। ওখানে তোমরা অবশ্যই দেখো, দেখে বলো যে কেমন লাগলো আমাদের বর্ষপরণের মানে উপস্থাপনা, মানে এত আমরা কেউ কাউকে চিনি না, এত দূরে থাকি, তবু একটা ট্রাই চলেছিল যে আমরা করি, তো সেটাই করা হলো। তো রান্না আজকে অনিবার্য করেছে পটল ভাজা আর আলু পোস্ত, এটাই হচ্ছে রান্না। প্রধানত আম এনেছিলো, বলেছিলো সেদ্ধ করতে, আমার করতে আর ইচ্ছা করলো না। তো একটু আগে আমি এ করেছি, বেলের লস্যি করেছি, তো সেটা ঠাকুরকে আম, তখন আমি বলছিলাম না যে আম এনেছে বছরের প্রথম আম গোপালদেরকে দেবো, আসলে ওটা আম না, ওটা ছিল বেল। তো বেলের লস্যি করে গোপালদেরকে দেওয়া হয়েছে, ওদের দেওয়া হয়েছে পটল ভাজা, পোস্ত, আলু পোস্ত, বেলের লস্যি আর দই। আর আমাদেরও তাই ওরকমই, মানে আজকের এটা বেলের লস্যিটা খাওয়া হয়ে গেছে আমাদের, গোপালকে দেওয়া হয়েছে। তো
এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। তো চলো লাঞ্চ যখন করবো তখন তোমাদেরকে নিশ্চয়ই অবশ্যই দেখাবো, গোপালে যখন ভোগ উঠাবো। আর এখন স্নান করছি এডিট। কেমন স্নান লাগছে এডিটটা করে? না এডিটটা করতে কেমন লাগছে? আমার বেশি খাটনি ছিল না। না এখানে ম্যাক্সিমাম জিনিসটাই তোমার করে দিয়েছে প্রীতম, প্রচুর খেটেছে। ওই প্রত্যেকবার খাটে এইসব জিনিসের প্রতি প্রচুর খেটেছে। হ্যাঁ ইন্টু সব থেকে বেশি থাকে, তো দেখা যাক কী হয়। এই যে অন্নভোগ, এখানে আছে অন্ন, এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, পোস্তর তরকারি, দই, এটা জল, আর এটা হচ্ছে তোমার বেলের লস্যি। দেখো এই গ্লাস কাপটা মনে আছে আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, ওদের জন্যই কিনেছিলাম এই গ্লাসটা। তো এই গ্লাসে আমি বেলের লস্যিটা দিয়েছি। চলো অন্নভোগ উঠিয়ে নিই, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের জন্য এক্সক্লুসিভ নিউজ এটাই, মায়ের এখন হয়ে গেছে শরীর খারাপ, তাই জন্য মা তোমাদের ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তা আমি ভিডিও কন্টিনিউ করছি। আর শরীর খারাপ বলতে ওরম কিছু নয়, কিন্তু হ্যাঁ একটুখানি সিরিয়াস জিনিসটা। আগে অনেক আগে হতো সেটা, আমরা ভেবেছিলাম থ্রু মেডিকেশন হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এটা কোনো ধরনের হয়নি, ওটা পার্মানেন্টলি বন্ধ হয়েছে আমরা জানতাম। ওটা ঘুরে ফিরে আসতে পারে যদি ওষুধ কন্টিনিউয়াসলি একই ওষুধ খেলে জিনিসটা ঘুরে ফিরে আসতে পারে। তো ইয়েস, ওই ভয়টাই ছিল আর ওটাই হয়েছে। আর কিছুদিনের মধ্যে মাকে নিয়ে আবার মনে হয় যেতে হয় হতে পারে আমাদের আর একবার, এতে ডক্টর কাহিলি গেছে আবার মাকে দেখাতে নিয়ে তো দেখাতে নিয়ে যেতে হতে পারে। আর এই যে মা শুয়ে আছে, মা এখন তো আমাদের সামনে কোনো অ্যাপিয়ারেন্স দেখো, মা কালকে ডিরেক্ট দেখো, মা কালকে ডিরেক্ট নতুন ভিডিওতে নতুন ভাবে তোমাদের সাথে দেখা করবো আমার। তা আজকের ব্লগটা এখানে রাখছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনে যত্ন নিতে থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজেকে হ্যাপি রাখো। আর ভক্তি লাভ ইউ, বাই।